আছে যে জরুরি ভিত্তিক একটা কল আছে যে কে বা কারা একজনকে রাস্তার রাস্তার মধ্যে লুকিয়ে পড়ে আছে, ক্ষত ক্ষত অবস্থায় মাথাতে আঘাত। তারপর আমরা আসি এবং লোকাল জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করি, জানতে পারি যে রাস্তাতে মাথাতে আঘাত অবস্থায় পড়েছিল এবং লোকাল লোক টমটমের মাধ্যমে তাকে শিফট করে। তারপর উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে পার্থগোষ্ঠ নামে একজন লোক যার সাথে সামান্য কথাবার্তা কাটাকাটিতে একটা লাঠি দিয়ে আঘাত করেছিল। না, এখনো কোনো স্পেসিফিক মামলা করেনি কেউ। আসামির বাড়িতে আমরা গিয়েছি, আমরা রেড চার্জ করেছি, কিন্তু আসামি পালাতে পারে।